আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও আফটার এ লং টাইম। তো হ্যাঁ, আপনাদের সাথে আবার দেখা হতে খুব ভালো লাগলো। তো এই ভিডিওটা হবে আমাদের ছাদে, এবং আমি দেখতে পাচ্ছি না আমাদেরা, মানে এই আমাদের ছাদ বাগানে কত সুন্দর সুন্দর কমলা ধরে আছে, এখন সবুজ আছে, পরে আবার হচ্ছে কমলা রঙের হয়েছে। বাবা ফারহান, কেমন আছো তুমি? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এখন অনেক শীত, তাই না বাবা? শীত আসলে রোদ উঠেছে অনেক। হ্যাঁ, তো হচ্ছে তুমি তো দেখতে পাচ্ছো, তাছাড়া শীত এখন মতো লাগছে না, যদি আমি সোয়েটার পরে আছি সেটা জমে যেতে পারে। রাজশাহীতে গোসলের পরে তো ছাদে আসতেই হয় রোদ পোহানোর জন্য। এবং তোমার কেমন লাগে এই রোডটা পোহাতে? খুব ভালো লাগে। আবার দেখো আমারটা, এটা এটা আমার আমার কাছে ছোটোবেলা থেকে আছে, এবং আমার খুব প্রিয় একটা টিডি এটা। এবং হ্যাঁ, এটা আমার সঙ্গী, আমি ছাদে আসে এটা নিয়ে আসি সবসময়। তাই? হ্যাঁ বাবা। আচ্ছা একটু দেখো টিডিটাকে। ওয়াও, তোমার টিডিটা তো খুবই সুন্দর। তুমি এটা নিয়ে, এটাকে নিয়ে তুমি ঘুমাও? ঘুমাই, ওকে পাশে রেখে ঘুমাই। ওয়াও, তাই নাকি? নিশ্চয়ই তোমার খুব ভালো লাগে না বাবা? এখন তো রাজশাহীতে অনেক শীত, সকালবেলায় আমি দেখি যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এর মধ্যে তোমার স্কুলে যেতে কষ্ট হয় না বাবা? সত্যি বলতে স্কুলে যখন অনেক কুয়াশা থাকে, যখন আমরা যাই তখন অনেক কষ্ট থাকে, আমার সত্যি অনেক কষ্ট হয়। কিন্তু স্কুলে যাওয়ার পর আমার মনটা ভালো হয়ে যায়, এবং তাছাড়া আমি তো বাসায় এসে হচ্ছে খেয়ে দিয়ে একটু ঘুমাই, তখন আমার আরও ফ্রেশ লাগে। হ্যাঁ কষ্ট একটু হয়, কিন্তু কষ্ট তো ছাড়া কিছু না হয় না, তো আমার কষ্ট দূরও হয়ে যায়। দেখো বাবা, টেডিটা মন খারাপ করে আছে, ওকে একটু সময় দাও। হাই টেডি, ফারহান আর টেডি, তুমি কেমন আছো? তোমার টেডি কথা বলতে পারে? কে বললো কথা? তুমি বলেছ, আমি টের পেয়েছি। বাবা দেখো, সূর্যটা মেঘে ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, মেঘে ঢেকেই গেছে বাবা, সূর্যটা ঢাকা, সূর্যটা মেঘের জন্য দেখা যাচ্ছে না। একটু একটু বাতাসও আছে, একটু আগে অনেক রোদ ছিল তাই? হ্যাঁ, একটু আগে তো অনেক রোদ ছিল, তাই না বাবা? হ্যাঁ, আর এখন হচ্ছে একটু একটু বাতাস লাগছে, প্লাস সূর্যটা ঢেকে যাচ্ছে। হ্যাঁ, আবার সূর্যটা একটু আবার একটু দেখাও যাচ্ছে। ওই দিকে দেখো বাবা, কুয়াশা কুয়াশা মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, দূরে অনেক কুয়াশা। এবং দূরে অনেক গাছও দেখা যাচ্ছে আমাদের বাড়ির ছাদ থেকে। বাবা দেখো, বিড়ালটা উল্টো হয়ে নামছে। বাবা তুমি যে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা। এখানে খুব কাছে গাছ থাকায় আমি গাছগুলোকে খুব সহজেই ধরতে পারি, এবং এখানে যে মেঘুরি ফলগুলো আছে ওগুলো দিয়ে খেলতে পারি। তাছাড়াও এখানে যে ছায়া আছে সেটা দিয়ে আমি একা একা খেলি। ফারহান, তুমি এটা কি করছো?
আমি মেগুনি ফলটাকে ফাটানোর চেষ্টা করছি। তাই? হ্যাঁ। মেগুনি ফল দিয়ে কিন্তু যখন এটা একটু পোক্ত হয় মেগুনি ফলটা, তখন এটা দিয়ে কিন্তু একটা সুন্দর একটা খেলা আগে আমরা খেলতাম। তুমি কি তুমি কি ওই খেলাটাই খেলছো? আ একদম খুলে গেল। এগুলো হচ্ছে মেঘুনি ফলের বিচি, যেগুলো আমি এখন শুরু করবো। এবং এটা হেলিকপ্টারের মতো ঘুরতে ঘুরতে করবে, একসাথে শুরু করবো। এর মধ্যে দেখি অনেক সুন্দর লাগবে। তাই নাকি? দেখাও তো। হেলিকপ্টার ব্লেডের মতো। ওকে, আসলে তো খুব সুন্দর লাগলো। গাইস, আসলে এখন আকাশটা একটু একটু মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে, আমার শীতও লাগছে। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। তবে গাইস, আপনাদেরকে অনেক অনেক মানে পিঠার দাওয়াত রইলো এই হচ্ছে রাজশাহীতে। এবং আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কোন পিঠা আপনাদের ভালো লাগে আর কি। হ্যাঁ, ওটা হতে পারে নারিকেল দিয়ে তৈরি পিঠা, এরকম হতে পারে। সো আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানালাম। তো ইয়েপ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।